আমার আসলে হাঁটুতে ব্যথা ছিল ঠিক 18 সাল থেকে, কিছুটা অনুভব করি আমি। পরে আমি যখন ইউনিভার্সিটিতে যেতাম, তখন আমার ইউনিভার্সিটিতে সময় যেত আসা যাওয়া 3 ঘন্টা, যখন আমি বসে থাকতাম তখন আমি ওই কোমরে ব্যথা ফিল করতাম। আচ্ছা, এরপরে আমি গত 3-4 মাস ধরে আমি যে ফিল করি, আমি হাঁটতে গেলে পায়ের গোড়ালিতে ব্যথা পাই, বাম আচ্ছা, পায়ের গোড়ালিতে। মানে একটা সময় এমন হয় আমি দাঁড়াতে পারতাম না, হুম হুম হাঁটতে গেলেও খুব ব্যথা। এই যে আমার মাকে আগে দেখাইছি এখানে ডক্টর ডিপিআরসি, মোহাম্মদ শফিউল্লাহ হ্যাঁ প্রধানের কাছে, শফিউল্লাহ স্যারকে দেখাইছিলাম। ওনার কি সমস্যা ছিল? আমার আম্মুরও ছিল পিএলআইডি সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা, আচ্ছা, দুইটাই ছিল। এবং উনি পরে এই স্যারের আম্মু ওই, আন্ডারে ট্রিটমেন্ট হ্যাঁ, করেন? হুম, 1 বছর আগে ট্রিটমেন্ট করে গিয়ে আল্লাহ দিলে আম্মু এখন সুস্থ। আলহামদুলিল্লাহ। পরে স্যার যখন প্রথম দেখেন কি বলেছিলেন স্যার? দেখেই স্যার বলল আমাকে, আপনাকে 21 দিন থাকতে হবে। আমি বলি 21 দিন আমি কিভাবে থাকব, আচ্ছা যেহেতু আমার দেশের বাহিরে যাওয়ার একটা প্রসেসিং আচ্ছা, চলতেছে। হুম 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 পরে বললো যে স্যার তাহলে তোমাকে মিনিমাম 14 দিন থাকতে হবে। আচ্ছা, এখন 14 দিন, আজকে আমার 12 দিন হয়ে গেছে। হুম হুম আল্লাহ দিলে আমি 8-9 দিন থেকে আমি সুস্থ ফিল করতেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের সাথে আমাদের একজন বোন আছেন, আমাদের বাংলাদেশের খুবই প্রসিদ্ধ একটি জেলা চিটাগং, সেই এলাকার বাসিন্দা, একদম ইয়াং একজন মানুষ। গত 3 থেকে 4 বছর আগে থেকে হঠাৎ করে উনি একটা ব্যথা অনুভব করছিলেন, পিএলআইডি, পাশাপাশি অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার হাঁটুতে, এবং সেটার কারণে স্বাভাবিক যে জীবন সেটা কিছুটা ব্যাহত হচ্ছিল। বাট একটা সময় সেটা আর অল্প একটু অবস্থানে ছিল না, একটা ক্রনিক পর্যায়ে চলে যায়, এবং এর জন্য উনি চিকিৎসা খুঁজতে থাকেন এবং চিকিৎসা করতেও থাকেন, এবং একটা সময় সেই অবস্থা থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছেন। কিভাবে, আসুন দর্শক পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা জানি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন। আমি ফাহমিনা। ফাহমিনা, চিটাগং এ কোথায় থাকেন? চিটাগং শেরশাহ থেকে আসছি। শেরশাহ, আচ্ছা। পেশাগতভাবে আপনি কি করেন আপনি? আমি পেশাগতভাবে স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, কিছুদিন আগে পাশ করেছেন? জি। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কি হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন? আমার আসলে হাঁটুতে ব্যথা ছিল ঠিক 18 সাল থেকে, কিছুটা অনুভব করি আমি। পরে আমি যখন ইউনিভার্সিটিতে যেতাম, তখন আমার ইউনিভার্সিটিতে সময় যেত আসা যাওয়া 3 ঘন্টা, যখন আমি বসে থাকতাম তখন আমি ওই কোমরে ব্যথা ফিল করতাম। আচ্ছা, পরে একটা সময় এরকম ব্যথা নিয়ে অনেক, মানে 2-3 বছর কেটে যায়। মানে দীর্ঘ একটা সময় বসে থাকতে হতো, জার্নি করতে হতো, তখন দেখতেন যে আপনার খুব বেশি সমস্যা হচ্ছে, হাঁটতে গেলে সমস্যা হচ্ছে। হাঁটতে গেলে সমস্যা কি হতো, মানে কিছু দূর হাঁটতে গেলে আপনি আর হাঁটতে পারছেন না, ব্যথা হচ্ছে এরকম? কিছুক্ষণ যদি বসে থাকি আমার কোমরে পেন হইতো, পেন হওয়া শুরু করতো, এবং একটা সময় সেটা অসহ্যকর একটা পেনে চলে আসতো, পেনে চলে গেছে। প্রাথমিকভাবে যখন এই ব্যথাটা শুরু হয় কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? তখন আমি দেখাইছিলাম, আমার মার সাথেই দেখাইছি। হ্যাঁ, উনি বলছে আমাকে জেনেটিকলি এরকম ব্যথাটা আসে, বাত ব্যথার সমস্যা হয়। পরে উনি আমাকে একটা ওষুধ দিছিল, ওটা খাওয়ার পরে কিছুদিন ঠিক থাকে, এরপর আবার স্টার্ট হয় ব্যথাটা। মানে উনি কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বলেছিলেন যে আপনার বাত ব্যথা? তখন আমাকে এক্সরে করাইছিল, বলছিল যে আমার হাঁটুতে একটু সমস্যা আছে, এটা বলছিল, কিছুটা চেঞ্জ আসছে। আচ্ছা, ওকে। এরপরে আমি গত 3-4 মাস ধরে আমি যে ফিল করি, আমি হাঁটতে গেলে পায়ের গোড়ালিতে ব্যথা পাই, বাম পায়ের গোড়ালিতে। মানে একটা সময় এমন হয় আমি দাঁড়াতে পারতাম না, হাঁটতে গেলেও খুব ব্যথা। পরে আমি একজন বাত ব্যথার ডাক্তার দেখাই, ওনার ওষুধ খাইছি। একদিন 2 দিন খাওয়ার পর আমার এমন অবস্থা হয়েছে, আমার প্রেশার বেড়ে গেছিল, আমার হার্টবিট বেড়ে গেছিল। আচ্ছা আচ্ছা। পরে আমি ওষুধ বন্ধ করে দিই, বন্ধ করে এই যে আমার মাকে আগে দেখাইছি এখানে এখন সুস্থ। আলহামদুলিল্লাহ। এখন আসছি, আম্মুর কিছুটা পেন দেখা যাচ্ছে, আবার আম্মুকে নিয়ে আসলাম।
তখন চিন্তা করেছেন যেহেতু আপনারা একটা সমস্যা সেই ভরসাতেই চলে এসেছেন হ্যাঁ আমিও চলে আসছি আচ্ছা এখন পরবর্তীতে আমাকে এমআরআই করানোর পর দেখা গেল আমার পিএলআইডি সমস্যা আর আর্থ্রাইটিসের সমস্যা আচ্ছা পিএলআইডিটা আপনি এই প্রথম আপনি জানতে পারেন যে আপনার পিএলআইডি সমস্যা এর আগে আপনি আর্থ্রাইটিসের সমস্যা জানতেন কিন্তু পিএলআইডিটা আপনি জানতেন না পিএলআইডি জানতাম না আচ্ছা তো স্যার যখন প্রথম দেখেন কি বলেছিলেন স্যার দেখেই স্যার বলল আমাকে আপনাকে 21 দিন থাকতে হবে আমি বলি 21 দিন আমি কিভাবে থাকব যেহেতু আমার দেশের বাইরে যাওয়ার একটা প্রসেসিং চলতেছে পরে বলল যে স্যার তাহলে তোমাকে মিনিমাম 14 দিন থাকতে হবে আচ্ছা এখন 14 দিন আজকে আমার 12 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি 8-9 দিন থেকে আমি সুস্থ ফিল করতেছি আলহামদুলিল্লাহ আপনি কিছুক্ষণ বসে থাকলে বা হাঁটাহাঁটি করলে কি এখন সেই ব্যথাটা আসে আপনার না এখন সেই পেইনটা আমি পাচ্ছি না তার মানে যে সমস্যাটা নিয়ে আপনি যে ভরসে এসেছিলেন সেটা ইনশাআল্লাহ আপনার মনের সাকসেস হইছে আলহামদুলিল্লাহ সাকসেসই হইছে এখন আজকে বাড়ি চলে যাচ্ছেন নাকি আজকে যাব না স্যার যেহেতু আমাকে 14 দিন বলছে স্যারের কথাটাই রাখবো মাঝখানে যখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো ডক্টরের নির্দেশ অনুযায়ী ওষুধ খাচ্ছেন বা তাদের ট্রিটমেন্ট নিচ্ছেন বা ভালো হচ্ছেন না বরং আরো খারাপই দিকে যাচ্ছে কখনো মনে হতো না কি হলো আমি কি সুস্থ মানুষ হঠাৎ করে এরকম কেন হলো মানে মনের ভিতরে একটা সংশয় বা ভয় কাজ করতো একদম ভয় কাজ করতো যে পরবর্তী আমার লাইফটা কি হবে বা কি জীবনের মাত্র শুরু এখন তখন যদি এরকম একটা অবস্থা হয় জি এখন মনে হয় আমি সব ধরনের কাজ করতে পারবো আগের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারবো এটাই এখন ফিল করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোন আপনার সামনে এই মুহূর্তে হয়তো আপনাকে এরকম অসংখ্য অসংখ্য রোগী আছেন যারা হয়তো ঠিক এরকম সমস্যাতে তারা ভুগছেন হয়তো তারা জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা কোথায় তাদের আসলে যাওয়া উচিত তাদের জন্য যদি দিক নির্দেশনামূলকভাবে কিছু বলেন হ্যাঁ আমি দেশবাসীর জন্য বলবো যে আমি এই ধরনের কষ্ট ফিল করছি স্যারের খবর পাওয়াতে সুফিল্লা স্যারের খবর পাওয়াতে আমি এখানে চলে আসছি আমিও বলবো আপনারা যদি আমার মতো কষ্টে ফিল করেন তাহলে অবশ্যই অন্য কোথাও ট্রিটমেন্ট না করে ডিবিআরসি হসপিটালে সুফিল্লা স্যারের কাছেই চলে আসবেন ইনশাল্লাহ আপনারাও সুস্থ হয়ে যাবেন এখান থেকে আমার মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এই যে আমার বোন যখন এইভাবে বলছেন এটা আসলে একটা কনফিডেন্স আমরা যখন নিজেরা আসলে কোনো ভালো কিছুর সন্ধান পাই বা ভালো কিছু আমাদের জীবনে ঘটে আমরা চেষ্টা করি সেই জিনিসগুলো অন্য সবার সাথেও শেয়ার করার জন্য সবার সাথে এই আনন্দগুলো আসলে ভাগ করে নেওয়ার জন্য সুস্থতা আসলে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আসলে যারা সুস্থ নন তারাই বুঝতে পারেন আসলে কষ্টটা কী এবং সেই অবস্থা থেকে তারা যখন মুক্তি পান তার থেকে আনন্দের আসলে কিছুই হতে পারে না আশা করব আমাদের দেশের না পুরো পৃথিবীর যত ভাই বোন মা আছেন যারা অসুস্থ আছেন তারা খুব অচিরেই তারা সুস্থ হয়ে উঠবেন ভালো থাকবেন সঠিক একটি চিকিৎসার মাধ্যমে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন
তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।